গ্রিসে দ্বিতীয় দফায় লকডাউন তোলার পর এবার উন্মুক্ত করা হলো ৫শ’রও বেশি সমুদ্র সৈকত। তবে এসব সৈকতে যেতে বেশ কিছু নির্দেশনা মানতে হবে সবাইকে। গ্রিস থেকে আরো জানাচ্ছেন ডক্টর আল আমিন। গ্রিসে দ্বিতীয় ধাপে লকডাউন উত্তোলনের ফলে করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় এবং সরকার জনগণের দাবির সাথে সম্মতি পোষণ করে আজ থেকে গ্রিসের ৫১৫টি সমুদ্র সৈকত কিছু শর্ত সাপেক্ষের ভিত্তিতে জনগণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে। শর্তগুলি হচ্ছে, কোনো ধরনের গান বাজনা কিংবা পার্টি সমুদ্র সৈকতে করা যাবে না, ফুটবল কিংবা ভলিবল সমুদ্র সৈকতে খেলা যাবে না, এবং ১০০০ স্কোয়ার মিটারের মধ্যে ৪০ জনের বেশি একত্রিত হতে পারবে না, এক আমব্রেলা থেকে আরেক আমব্রেলার দূরত্ব অবশ্যই ৪ মিটার হতে হবে। এদিকে স্পেন, ইতালি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং নেদারল্যান্ডের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিত করে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। অপরদিকে তুরস্ক, আলবেনিয়া এবং উত্তর ম্যাকাডোনিয়াতে যা বিমান চলাচলের নিষেধাজ্ঞা বর্ধিত করে ১৪ মে পর্যন্ত করা হয়েছে। তাছাড়া নন ইউরোপিয়ান অধিবাসী যারা গ্রিস ভ্রমণ করতে চান তাদের ভ্রমণের নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আরেকটি খুশির খবর হচ্ছে, সরকার আগামী ২৫ মে থেকে রেস্টুরেন্ট, কফি শপ এবং বড় বড় শপিং মলগুলো, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়ার পরিকল্পনা করেছেন, যেটা আগে জুনের ১ তারিখ থেকে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল।